নমস্কার কলকাতা টিভিতে আপনাদের স্বাগত এই মুহূর্ত নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়রা শুরুতেই চোখ রাখব যে খবরের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে নেপাল দিল্লি সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই যে খবর সামনে আসছে নেপালে ভূমিকম্প মৃত ভূমিকম্পেতে 6 জনের মৃত্যু হয়েছে দিল্লি সহ উত্তর ভারতে ভূমিকম্প রিখটার স্কেলে 6.3 যার মাত্রা ছিল গভীরতা 10 কিলোমিটার ছিল আজ সকালে আরও একবার উত্তরাখণ্ডে ভূমিকম্প নতুন করে অনুভূত হয় গতকাল মাঝরাতে দিল্লিতে অনুভূত হয় ভূমিকম্প নেপালে ভূমিকম্পে মৃত 6 রিখটার স্কেলে 6.3 মাত্রা ছিল ভূমিকম্পের আর গভীরতা ছিল 10 কিলোমিটার নেপালে ভূমিকম্পে মৃত 6 গভীর রাতে কেঁপে উঠল রাজধানী দিল্লি আজ সকালে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে নতুন করে ভূমিকম্প হয় উত্তরাখণ্ডের পিথোরাগড় সেখানে আজ সকালে নতুন করে ভূমিকম্প হয় কাপ্লো মণিপুর সহ একাধিক শহর গতকাল মাঝরাতেই কেঁপে ওঠে নেপাল সহ উত্তর ভারতের একাধিক জায়গা আজ সকালে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে আবারও নতুন করে ভূমিকম্প হয় রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 6.3 ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় 10 কিলোমিটার ভূমিকম্পে কেঁপে উঠল আজ সকালে নতুন করে উত্তরাখণ্ডের পিথোরাগড় গতকাল রাতে নেপাল সহ উত্তর ভারতের একাধিক জায়গায় রাজধানী দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয় এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী নেপালে ভূমিকম্পে মৃত 6 রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 6.3 নেপালে ভূমিকম্পে মৃত 6 নেপাল দিল্লির রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের একাধিক জায়গায় অনুভূত হয় কম্পন রিখটার স্কেলে 6.3 ছিল ভূমিকম্পের তীব্রতা চক্রাবর্ত অন্য খবরে মনমোহন সিং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবার তার প্রশংসায় করল নীতিন গড়করি বললেন ঋণী থাকবেন মনমোহন সিং এর কাছে এই প্রশংসা করলেন নীতিন গড়করি তিনি বললেন মনমোহন সিং এর প্রশংসায় পঞ্চমুখ নীতিন গড়করি দেশ ঋণী থাকবে তার কাছে এমন ভাবেই প্রশংসা করলেন মন্ত্রী নীতিন গড়করি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর কাছে আজীবন ঋণী থাকবে দেশ জানালেন নীতিন গড়করি উতার অর্থনীতির কারণে দেশ দিশা পেয়েছে এমন ভাবেই প্রশংসা করলেন নীতিন গড়করি আর এজন্যই দেশ ঋণী থাকবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বিষয় উদার অর্থনীতির কারণে দেশ দিশা পেয়েছে আর এই কারণে গোটা দেশ ঋণী থাকবে মনমোহন সিং এর কাছে নীতিন গড়করি প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বিষয়ে প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ ঋণী থাকবে মনমোহন সিং এর কাছে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি মনমোহন সিং এর প্রশংসায় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বললেন গোটা দেশের কাছে দেশ আজীবন ঋণী থাকবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর কাছে উদার অর্থনীতির কারণে দেশ নতুন দিশা পেয়েছে আর সেই কারণেই গোটা দেশ ঋণী থাকবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর কাছে বললেন নীতিন গড়করি উদার অর্থনীতির কারণে নতুন দিশা পেয়েছে দেশ আর সেই কারণে গোটা দেশ ঋণী থাকবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর কাছে বললেন নীতিন গড়করি এই মুহূর্তে এখন এই পর্যন্ত অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে রাত দিন সাত দিন